বা প্রিফিক্স, এটা অবশ্যই আমাদের জানতে হবে। উপসর্গ শব্দটা উপসর্গ যুগে গঠিত হয়েছে। উপ মানে সমীপে, আগে, সামনে, সহ। তাহলে উপসর্গ মানে হচ্ছে উপ, আগে, মূল, সর্গ মূল। তাহলে উপসর্গ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রোগের লক্ষণ। ইংলিশে এটাকে প্রিফিক্স বলা হয়। আননন, ডিসমিস, অ্যান্টিডিম, রিলেস, বিডিরিম, ইনফার ইত্যাদি, এগুলো উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়। আরবিতে এটাই মূলত আলামত। আলিয়মাতাম সাহু আলামাতু জিয়াদা, যেগুলো অতিরিক্ত অক্ষর আসে যেগুলো বাবের কারণে, এবং ফেলের আগে যেগুলো আলামত আসে সেগুলো। এটা মূলত অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ অর্থাৎ হরফের মতো বাংলাতে যেগুলো ক্ষয় হয় না, একই থাকে, এগুলোর প্রত্যেকটির একাধিক অর্থ থাকলেও কেউ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এই জন্য যা স্বাধীন রূপে ব্যবহার হয় না, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই কথাটা একাধিকবার বিশ্ববিদ্যালয়ে দিয়েছে, অর্থ দ্যোতকতা আছে মানে অর্থ উপরে প্রভাব খাটাতে পারে। হ্যাঁ, অর্থ দ্যোতকতা মানে হচ্ছে নতুন শব্দ গঠন করে। যেমন হার শব্দ, হার, আহার, বিহার, বিহার, উপহার ইত্যাদি, মূল শব্দের সামনে এগুলো এসে কত ধরনের অর্থ প্রদান করছে। তো মূলত উপসর্গ জানতে হবে কেন, আরবিতে, ইংরেজিতেও জানতে হবে, এবং এগুলো 9-10 SHC, SHC ইত্যাদিতে দেয়। বিশেষ করে বাংলাটা আমাদের পরীক্ষা, যে কোনো ধরনের পরীক্ষায় এগুলো দেয়। তাহলে আমরা একটু জেনে নেই, উপসর্গ মূলত যা শব্দের আগে আসে রোগের লক্ষণ। রোগের লক্ষণ, রোগের লক্ষণ হলে মানুষ মোটা হয়ে যায়, চিকন হয়ে যায়, আবার মানুষ খুবই দুর্বল হয়ে পড়ে, মাঝে মাঝে ব্রন ফ্র্যাকচার, হার বৃদ্ধি পায়, শক্তিশালী হয়ে যায় ইত্যাদি। ঠিক তেমনি উপসর্গ অর্থের উপরে প্রভাব খাটায়। কখনো অর্থটাকে নিন্দনীয় বানায়, আবার কখনো বিশেষ অর্থ প্রদান করে, কখনো বড় জিনিসকে ছোট করে, অর্থের প্রভাব ঘটায় উপসর্গ। এই জন্য বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত ভাষায় উপসর্গ, আর বিদেশি ভাষা থেকে আগত উপসর্গ। তাহলে আমরা একটু দেখে নিই, খাঁটি বাংলা উপসর্গ মূলত 21টি। সুবিনিয়া, সুবিনিয়া এই চারটি মূলত বাংলা ভাষাতেও আছে, আবার সংস্কৃত ভাষাতেও আছে। সুবিনিয়া, ইতিপাতি, উমো আপ, অজনা, অঘারাম, হাকু, অস, শশা, আন, হাকু, অস, শশা, আন, এগুলোর অবশ্য গল্প আকারে সাজানো আছে, এত বিস্তারিত বলাও যাবে না, আর অনেক সময় কু অর্থ প্রদান করবে, কু কথার মতো দেখাবে, কু কথা আছে। তাহলে পদ, ভর, আর প্রত্যেকটি অর্থ আছে, আমরা দেখাবো। এই 21টি মূলত খাঁটি বাংলা উপসর্গ। এগুলো না জানা পর্যন্ত আমরা বাংলা ভাষা শব্দের প্রকৃত অর্থ আমরা বানাতে পারবো না, নির্ণয় করতে পারবো না। যেমন নির্ণয় শব্দটা উপসর্গ যোগে গঠিত হয়েছে। হ্যাঁ, নির্ণয় উপসর্গ যোগে গঠিত হয়েছে। সংস্কৃত ভাষায় উপসর্গ হচ্ছে 20টি, প্র, পরা, পরি, অপ, অভিয়তি, নির, উপ, সুবিনিয়া, উতন, দূর্ষণ, এই 20টি তৎসম। তাহলে তৎসম, আর আমরা তৎসম শব্দে বাংলা ভাষায় প্রায় 32,000 শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে। এই জন্য বাংলা ভাষার বেশিরভাগ নিয়ম কানুনই মূলত তৎসম শব্দ থেকে আগত, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে আগত। এছাড়াও আছে বিদেশি শব্দ থেকে উপসর্গ, যেগুলো ফার্সি, কন্যা, দরকার, বর, ভর, পেফিনি, আরবি, আমখাস, গরলা, ইংরেজি, হাফ হেড, ফুল সাম, হর, হিন্দি ইত্যাদি ভাষা থেকে আগত বিদেশি শব্দ।
এগুলো আমাদেরকে এতটাই বেশি জানতে হয় যে প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন অর্থ আছে। যেমন একবার দিয়েছিল অঘারাম, এই দুটি শব্দ রাজশাহী ইউনিভার্সিটিতে দিয়েছিল, সেই সময় আমি দুটাকেই উপসর্গ ভেবেছিলাম, কিন্তু আসলে সেই সময় আমার ভুল হয়েছিল। অঘারাম, অঘাচণ্ডী, বোকা, যেটা আমরা বলি অঘা মানে বোকা, আর রাম মানে হচ্ছে বৃহৎ, রামদা, কুড়াল, রামধনু, রংধনু যেটা ইত্যাদি, রাম মানে বড়, বৃহৎ, এটা অবশ্য ইতিহাস আছে। অজপাড়া, অজগা, অনাতে অনাবৃষ্টি, তারপরে অনাচার ইত্যাদি, ইতিপূর্ব, অতীত, পাতি, পাতিলেবু, পাতিলেবু মানে ক্ষুদ্র লেবু, পাতিহাঁস, ছোট হাঁস, পাতি নেতা, ছোট নেতা, অনুকম, আব, আবসা ইত্যাদি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। উপসর্গ সম্পর্কে না জানলে হবে না, উপসর্গ প্রত্যয় বাংলা ভাষার এগুলো অবিচ্ছেদ্য অংশ, এগুলো ছাড়া প্রকৃত স্বাধীনভাবে উপলব্ধির সাথে বাংলা ভাষাকে আয়ত্ত করা যাবে না। ঠিক তদ্রূপ ইংলিশ এবং আরবিতেও জানার জন্য চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।